সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে স্টুডিওতে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা। পার্থদা, আজও আসলে আমরা ডেঙ্গু নিয়েই আলাপ করতে বসেছি। এবং দেখুন, গত মানে কিছুদিন আগেও যখন আপনি এসেছিলেন, আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম। আমরা কিন্তু বলছিলাম যে যেই অবস্থা দাঁড়িয়েছে, আসলে এই আলাপ খুব মানে খুব সহজে খুব দ্রুত শেষ হবে না বলে মনে হচ্ছে। আজ কিন্তু একটি প্রতিবেদন এসেছে আপনারই আমাদের প্রথম আলো ছাপা পত্রিকায় প্রথম পাতায় ডেঙ্গু নিয়েই, এবং সেখানে আপনি আপনার রিসার্চ বলছে যে গত 22 বছরে মানে গত 22 বছরে ডেঙ্গুতে যে পরিমাণ মৃত্যু হয়েছে, গত 9 মাসে তার থেকে বেশি মৃত্যু গতকাল পর্যন্ত। মানে এই অবস্থায় আমরা যে গেলাম, এই অবস্থায় গেলাম কেন, এটা খুব মানে কি বলবো, খুব সিম্পল একটা প্রশ্ন। আমি সাধারণ মানুষের মাথার মধ্যে যে প্রশ্নটা ঘুরপাক খায় যে এই খারাপ অবস্থা গেল কেন, সেটা দিয়েই যদি শুরু করি। না নিকিতা, সেটা হচ্ছে যে ডেঙ্গুর মানে ডেঙ্গু এই রোগটা যে মশাটা সৃষ্টি করে, এডিস মশা, সেটা আসলে কোনো দেশে একবার ঢুকলে সেটা বেরোনোর ইতিহাস তেমন নেই আর কি। হ্যাঁ, সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, যেমন পশ্চিমবঙ্গ সহ বিশ্বের অনেক কিছু কিছু দেশ করেছে, কিন্তু একেবারে চলে যাবে এমনটা হয় না। আর এবছর সারা বিশ্বের মানে অনেক জায়গায় কিন্তু হচ্ছে ডেঙ্গুতে ব্যাপক হারে সংক্রমণ হচ্ছে। ব্রাজিলে আমরা যতটুকু জানি সেখানে 25 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আমরা এখন বলছি যে 1,70,000-এর কিছু বেশি, কিন্তু বাস্তবে এটা স্বাস্থ্য অধিদপ্তরের লোকজনই স্বীকার করছেন যে বাস্তবে এর চেয়ে 4-5 গুণ লোক আসলে আক্রান্ত হয়ে আছেন, যারা হয়তো ঘরের আশপাশের ডাক্তারের কাছ থেকে বা ইয়ের কাছ থেকে ঘরে বসে থেকেই তারা শুশ্রূষা নিচ্ছেন, মানে শুশ্রূষা পাচ্ছেন। তো এখন বাংলাদেশের যে অবস্থাটা হবে, এটা কিন্তু আমরা শুরু থেকেই বুঝতে পারছিলাম। বলতে যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, ওরা বছরে 3 বার করে মশার লার্ভা বা সুকিট জরিপ করে আর কি। সেটাই বোঝা যায় যে আসলে মশার আগামী দিনের বৃদ্ধিটা, সেখান থেকেই তো মানে অ্যাডাল্ট মশার জন্ম হয় আর কি। ঠিক আছে, তো তারা যখন এবছরের শুরুর দিকে বর্ষা পূর্ববর্তী জরিপটা করলো আর কি, তখন সেখানে দেখা গেল বর্ষা পরবর্তী মানে বর্ষার পরবর্তী জরিপটা করলো, তখন সেখানে তারা বললো যে এবার বর্ষা মৌসুমের চাইতেও কিছু কিছু ক্ষেত্রে লার্ভা তারা বেশি পেয়েছে। ঢাকার 2 সিটিতে তারা করেছিল। এরপর জুন মাসে যখন লার্ভা জরিপ হলো, তখনও আমরা পরিস্থিতি দেখলাম আর অনেক বেশি খারাপ। জি, তো প্রথম থেকেই এটা 2 সিটি কর্পোরেশনকে জানানো হয়েছিল, এবং এখন এরপরের কথাটুকু আমরা বলতে পারবো না যে তারা কতটুকু নিয়েছেন না নিয়েছেন, সেটা ব্যবস্থা নিয়েছেন আমরা সেটা জানি, এখন আমরা দেখতে পাচ্ছি। এবং এবারের বড় বৈশিষ্ট্য হলো বেশ কিছু ব্যাপার ডেঙ্গুর আছে। এবার তো মৃত্যুতে আমরা সব কিছুকে অতিক্রম করে গেলাম, এবার 6 মাসে যা হয়েছিল তার চেয়ে অনেক বেশি, গত 6 মাসের মানে গত 21-22 বছরের 6 মাসে যা তার চেয়েতে বেশি এবার 6 মাসে। তারপর হচ্ছে আপনার এবারের মৃত্যু আমরা দেখছি যে ভয়ানক হচ্ছে, আপনার 30 বছরের মধ্যে মানে তরুণ অল্প বয়সীদের মৃত্যুর হারটা অনেক বেশি। এইরকম বেশ কিছু ভয়ানক কাণ্ড ঘটছে, আর সংক্রমণের কথা তো আমরা জানি যে সংক্রমণ খুব বেশি করে ঘটছে। তো এই যে পরিস্থিতিটা, এটা ধরেন ডেঙ্গু এমন একটা বিষয় মানে ডেঙ্গু বা এডিস মশার যে বিস্তার বা ডেঙ্গু পুরো রোগটা, এটা কিন্তু শুধু একটা, এটা করোনা না যে একজনের থেকে ছোঁয়াচে এভাবে ছড়িয়ে যাবে। এটার মুশকিলটা হচ্ছে এর সঙ্গে আপনার একটা মশার মানে একটা কীটের সম্পর্ক আছে, একটা আবহাওয়ার সম্পর্ক আছে, বৃষ্টি জলবায়ু ইত্যাদির সম্পর্ক আছে, তারপরে তো স্বাস্থ্য ব্যবস্থার সেটার একটা ব্যাপার আছেই আর কি, যে আমাদের যে পরিকাঠামো তারও একটা বিষয় আছে আর কি। হৃদয়ের মধ্যে অনেকগুলো স্টেক আছে কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে যে আমরা একে মানে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একেবারে একদম নিশ্চিহ্ন করে দিতে পারবো ব্যাপারটা তো তা না, এবং এটা সময় সাপেক্ষ বিষয়ও, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে ধরনের মেজারগুলো নেওয়া দরকার ছিল, এবং সবচেয়ে বড় যেটা জিনিস দরকার ছিল যে মানুষের, এটা কিন্তু অনেক বেশি করে হচ্ছে ধরেন ব্যক্তির উপর নির্ভর করে। কারণ এর যে মশা, অনেকে মজা করে বলেন ভদ্র মাসে ঘরে খুব পরিষ্কার পানিতে থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে, এখন কেউ কেউ বলছেন যে নোংরা পানিতেও থাকে, এর বিস্তার ঘটে। তো এর এটার জন্য আসলে মানুষের সচেতনতাটা ভীষণভাবে জরুরি আর কি। ঠিক আছে, এটা আমি যদি আমার জায়গাটা পরিষ্কার না করি, সিটি কর্পোরেশন তো ভেতরে এসে করে দিতে পারবে না, তারা হয়তো বাইরের কাজটা করে দিতে পারে, কিন্তু এই মেসেজটাই কিন্তু, এই মেসেজটাও হয়তো অনেক ক্ষেত্রে যাচ্ছে না বা যায়নি, মানে তারা কিন্তু সেটা দিতেও খুব বেশি কার্যকর ভূমিকা নিয়েছেন এটা বলার কোনো
কারণ নেই। একদমই তাই, বিস্তার যেভাবে হয়েছে একেবারে নিশ্চিহ্ন তো এখন করে দেওয়া সম্ভব না, নিয়ন্ত্রণটা আরো কিভাবে করা যেতে পারে সেই নিয়ে আরো বিস্তারিত আলাপ করতে চাই। তবে আমাদের আজকে শিরোনাম যেটি রেখেছি যে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু জনস্বাস্থ্যের জরুরি অবস্থা নয় কেন, আপনার প্রতিবেদনেও দেখলাম যে বিশেষজ্ঞরা বলছেন যে এত মৃত্যুর পরেও মানে এখনো জনস্বাস্থ্যের জরুরি অবস্থা হিসেবে ডেঙ্গুকে কেন ধরা হচ্ছে না, এটি আসলে কেন হচ্ছে, নাকি সামনে এমন কোনো সমন্বিত উদ্যোগের কিন্তু অভাব আছে আর কি, তাই না? যে ধরেন সিটি কর্পোরেশন বা এটা এটা নিয়ন্ত্রণকারীকে আমাদের ধরে নিয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা স্থানীয় সরকার মন্ত্রণালয়, আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয় মানে হাসপাতালগুলো নেই, তারা তো আবার অন্য একটা ক্ষেত্রে আছে। তো স্থানীয় সরকার এখন স্থানীয় সরকার যতটা দুই সিটি বা চট্টগ্রামের মতো বড় জায়গাগুলোর ব্যাপারে দিচ্ছে, এটা কি ঢাকার বাইরে যাচ্ছে? আপনি জানেন যে এবার ঢাকার বাইরের বিস্তার, যেটা আমি গত একটু আগে বলতে ভুলে গেছি, যে এবারের আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ঢাকার বাইরে অনেক করে ছড়িয়েছে, এবং গত আপনার 30 জুলাই থেকে ঢাকার চাইতে ঢাকার বাইরে ধারাবাহিকভাবে প্রতিদিন সংক্রমণ অনেক বেশি। এটাও কিন্তু এবার আমাদের জন্য একটা বিশেষ শিক্ষা আর কি। এবং যেটা ভয়ানক সেটা হচ্ছে যে আগামী দিনগুলোতে ধরেন ঢাকায় কিন্তু মৃত্যু বেশি হচ্ছে, মৃত্যু বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যে ঢাকার বাইরের অসুস্থ রোগীরা মানে খুব বেশি করে যখন খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছেন তারা ঢাকায় আসছেন বা আসতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? এর এখানে আসলে জনস্বাস্থ্যেরও বেশ কিছু খামতি আছে বলে অনেকে মনে করেন। যেমন ধরেন যে আমাদের আমাদের ঢাকার বাইরের স্বাস্থ্য পরিকাঠামোটা কিন্তু বেশ মোটামুটি উন্নত, যেমন ধরেন আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলার হাসপাতালগুলো আছে। তো এই যে স্তরভিত্তিক স্বাস্থ্য কাঠামো, এটা কিন্তু আপনি নগরে পাবেন না, ঢাকায় কিন্তু সেইভাবে নাই, আমরা অনেক বেশি বেসরকারি হাসপাতালের প্রতি ডিপেন্ডেন্ট আর কি এই জায়গাটাতে। তো এই তখন আপনি যে কমিউনিটি ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আমরা এখনও পর্যন্ত তেমন করে প্রস্তুত করিনি আর কি, বা করা হয়নি, ঠিক আছে? তো এটা যদি তারা এবং অল্প খরচে বা বিনামূল্যে যদি দেওয়া যেত, মানুষজন কিন্তু খুব আর্লি তার মেসেজটা পেত যে তাই সেই ডেঙ্গু আক্রান্ত কি আক্রান্ত না। এখন যখন তার হচ্ছে না, যখন দু তিন দিন চলে যাচ্ছে, যখন সে মানে খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে, তখন কিন্তু ভাবছে যে এখানকার হাসপাতালে থেকে তো আমার লাভ হবে না, আমি তাহলে ঢাকার দিকে ছুটি। আমরা কিন্তু ভালো কিছুর আশায় ঢাকাতেই সবসময় চলে আসি, সেই জন্যই কিন্তু এই বড় ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ একদম ছোট পরিসরেও যেমন আমাদের অনেক পদক্ষেপ নেওয়ার আছে, বড় পরিসরেও তাই, নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিশ্চয়ই সেসব পদক্ষেপ খুব শীঘ্রই আমরা সকলেই যার যার জায়গা থেকে নিতে পারবো, সেটি তো সেই প্রত্যাশা তো আছে। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে মানে আমাদের দর্শক পাঠক যারা আছেন তারা এটি ভাবতে পারেন যে যেন এই কথাটার অনেক বেশি রিপিটেশন হয়ে যাচ্ছে, কিন্তু তবুও মনে হচ্ছে যে এটা অনেক বেশি প্রয়োজন। সেদিনও একজনের সাথে দেখা হলো, তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার ডেঙ্গুর প্রত্যেকটা সিমটম ছিল, কিন্তু তিনি টেস্ট করাননি, বাড়িতেই চিকিৎসা নিয়েছেন, তিনি সুস্থ হয়ে গেছেন, এটি নিশ্চয়ই পজিটিভ দিক। কিন্তু আসলে জ্বর হলে আমরা কি করব? না, এটা এটা কিন্তু হ্যাঁ বলেন শেষ করেন। হ্যাঁ, আমার এই এই আমার প্রশ্ন যে আমরা কি বাড়িতেই থাকব? এটা চিকিৎসকেরা এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার একটা বার্তা দেয়া হচ্ছে যে জ্বর যেভাবে যতটুকুই আসুক না কেন আপনি অবশ্যই রেজিস্টার্ড কোনো ডাক্তারের কাছে যান, একদম শুরুতেই যান, তিনি যে মানে ইয়ে দেবেন পদক্ষেপ নেবেন বা উনি যেটা বলবেন আপনি সেই অনুযায়ী চলেন। এটা যদি করা হয় তাহলে ডেঙ্গু কিন্তু মানে এত ভয়ানক হয়ে উঠতে পারতো না আর কি, ঠিক আছে? এটা হয়তো বা অনেকেই মানে করেন না বা গাফিলিতে করেন, দুদিন একদিন দেখি যাই তারপরে দেখি। তো এখন যেটা হচ্ছে এবারে কিন্তু মুশকিলের বিষয়টা হলো, আমি গতদিনও কিছুটা বলেছিলাম যে ডেঙ্গুর যে চিরাচরিত লক্ষণগুলো এবার কিন্তু সেগুলো খুব বেশি করে দেখা যাচ্ছে না, যেমন ধরেন মাথা ব্যথা, চোখ ব্যথা, গায়ে র্যাশ ওঠা, এগুলো এবার অনেক ক্ষেত্রেই নাই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার পেটের সমস্যা হচ্ছে, হ্যাঁ, হঠাৎ করে অনেক অনেকের ক্ষেত্রে আবার কাশিও হচ্ছে, কিন্তু উনি বলছেন আমি ভাবছিলাম যে কাশি তো আমার তো কোনো সমস্যা হবে। তো এই যে লক্ষণ পাল্টাচ্ছে মানে হচ্ছে যে নতুন নতুন, আমরা 4টা ওর আপনার ধরনের কথা জানি, গতবার যারা আক্রান্ত হয়েছিল এমন হয়তো নতুন নতুন ইয়ে হচ্ছেন এবং তার মিউটেশন হয়ে যাচ্ছে, মানে এরকম নানা রকম ব্যাপার আছে আর কি। এটা এখনও বলার মতো অবস্থায় আসেনি, এ ধরনের মানে পর্যাপ্ত গবেষণাও আমাদের হাতে নেই। তো সেক্ষেত্রে খুব মানে জরুরি এবং এটা চিকিৎসকদের মানে চিকিৎসকদের বার্তা আর কি, যে জ্বর হওয়া মাত্র আপনার ডাক্তারের কাছে যান, এবং এর পাশাপাশি যে কাজটা করা সেটা হচ্ছে ডেঙ্গু রোগী যখন থাকবেন তাকে অবশ্যই একটু সেপারেট করে দেওয়া, মশারির মধ্যে রাখা। এই মশারিকরণটা কিন্তু আমাদের
সরকারি হাসপাতালগুলোতে তো অনেকে বাইরে বাইরে থাকে, অনেক ক্ষেত্রেই করতে পারে না, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোও কিন্তু করে না অনেক ক্ষেত্রে। সেটা খুব ভালো করে দেখা, এবং ঘরে যখন ডেঙ্গু রোগী থাকবে তাকেও মশারির মধ্যে রাখা। একদমই তাই। পার্থ, আমরা আলাপ করতে করতে শেষের দিকে চলে এসেছি, পুরো পরিস্থিতি নিয়ে মনে হচ্ছে সামনে আরও আলাপ করতে হবে আমাদের। আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও নিশ্চয়ই নিরাপদে থাকবেন। দর্শক, পার্থ শঙ্কর সাহা আমার সাথে আছেন। আমরা আজ আলাপ করলাম ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু জনস্বাস্থ্যের জরুরি অবস্থা নয় কেন, এবং একই সাথে আসলে আমরা কি করতে পারি আমাদের যার যার জায়গা থেকে, সেসবও আলাপ করলাম। আমরা বহুবার আলাপ করেছি কিন্তু তারপরেও যেই পরিস্থিতি যেদিকে গেছে আরেকটু আলাপ করে নিলাম। আপনারা কি ভাবছেন, আপনারা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না স্বাস্থ্যগত, সেটিও কিন্তু আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব যে বিশেষজ্ঞদের সাথে কথা বলে আপনাদের প্রশ্নগুলো নিয়ে বা মতামতগুলো নিয়ে সেসবের উত্তর দেবার। আগামীকাল আবারও, আগামী রবিবার আবারও অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো, আলাপ হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, সঙ্গে থাকবেন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।